হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি সমন্বয় সাধন দক্ষতার ওপরে বাংলার একটি মাইক্রো লেসন প্ল্যান তোমাদের সাথে শেয়ার করব এই লেসন প্ল্যানটা আমি ক্লাস ওয়ানের আমার বইয়ে একটি কবিতা কাঁচা আম তার ওপরে বানিয়েছি এবং এর সাথে তোমরা কি টিএলএম ব্যবহার করবে সেটাও আমি ভিডিও শেষে আলোচনা করব তাহলে দেখো প্রথমে এরকম হেডিং করবে সমন্বয় সাধন দক্ষতা এবং বাদকে দিকে কী থাকবে তোমরা জানো প্রথমে থাকবে শিক্ষণ প্রতিষ্ঠানের নাম এখানে তোমার কলেজের নাম হবে এরপরে শ্রেণী প্রথম শিক্ষার্থী সংখ্যা আট থেকে জন সময় পাঁচ থেকে ছ মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম বা শিক্ষার্থী শিক্ষকের নাম এখানে তোমার নিজের নাম হবে এরপরে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নাম্বার হবে এবং লাস্টে হবে তারিখ এরপরে ডান দিকে দেখো বিষয় বাংলা এখানে ব্র্যাকেটে আমার বই লিখবে একক কাঁচা আম উপ একক সমগ্র অংশ আজকের পাঠ ওই এরপরে এরকমভাবে আচরণাঙ্গ সমূহ লিখবে এক নম্বরে আছে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ দু নম্বরে আছে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ তিন নম্বরে আছে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন চার নম্বরে আছে সাধারণীকরণ এরপর চারটে ছক বিষয়বস্তু শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ আচরণাঙ্গ সমূহ দেখো বিষয়বস্তুতে আমি কবিতার প্রথম চার লাইন লিখেছি ওই ওই বাগানেতে বৈশাখী ঝরে টুপটাপ টুপটাপ কাঁচা আম পড়ে এরপরে শিক্ষিকার কাজে দেখো শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার পর তাদের কয়েকটি প্রশ্ন করব। আচ্ছা তোমরা তোমাদের আশেপাশে অনেক গাছ দেখেছ তাই তো শিক্ষার্থীরা বলবে হ্যাঁ আচ্ছা কয়েকটা গাছের নাম বলতো যেগুলো আমরা আমাদের বাগানে দেখতে পাই শিক্ষার্থীরা বলবে আম গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ প্রভৃতি এটার আচরণাঙ্গ হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এই পেজে দেখো আমি বিষয়বস্তুতে কবিতার পরের চার লাইন লিখেছি ছেলে মেয়ে ছুটে আয় তো ছুটে আয় বড় আম ছোট আম গোটা আম ফাটাম এরপরে শিক্ষিকার কাজে দেখো গাছ থেকে আমরা কি কি পাই বলতো ফুল ফল পাতা কাঠ প্রভৃতি এটাও হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ তাই এখানে ওই লিখেছি বাহ খুব ভালো বলেছো তোমরা ফল খেতে ভালোবাসো তো হ্যাঁ কয়েকটা ফলের নাম বলো তো আম লিচু কলা আপেল আনারস এটাও হবে শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ খুব ভালো বলো তো এর মধ্যে ফলের রাজা কাকে বলা হয় শিক্ষার্থীরা বলবে আম এটা হবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ ঠিক বলেছো আচ্ছা বলো তো আম আমরা কত রকমভাবে খেতে পারি শিক্ষার্থীরা বলবে দু ভাবে কাঁচা ও পাকা এটাও হবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ বাহ খুব সুন্দর বলেছ আজকে আমরা একটা কবিতা পড়ব তার নাম কাঁচা আম এভাবেই শিক্ষিকা বা শিক্ষক আজকের পাঠ ঘোষণা করবে এরপর কবিতাটি সরব পাঠ করে শোনাবো এরপরে দেখো এই পেজে আমি বিষয়বস্তুতে কবিতার শেষ চাল্লাই লিখেছি সব মিলে জড়ো করি উঠানে ও ঘরে টুপটাপ ধুপধাপ কত আম পড়ে এভাবেই তোমরা বিষয়বস্তুতে লিখবে এরপরে দেখো শিক্ষিকার কাজে কবিতাটি পাঠ করার পর আবার প্রশ্ন করব আম কখন পাওয়া যায় বলো তো এখানে একটু ভুল হয়েছে এটা শিক্ষার্থীর কাজ হবে শিক্ষার্থীরা বলবে গ্রীষ্মকালে এটার আচরণাঙ্গ হবে শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ গ্রীষ্মকাল কোন কোন মাস মিলিয়ে হয় শিক্ষার্থীরা বলবে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলিয়ে এটা হবে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এরপর শিক্ষিকা বা শিক্ষক বলবে বাহ তাহলে এই দুই মাসের মধ্যে কাঁচা আম কোন মাসে বেশি পাওয়া যায় বলতে পারবে ঠিক বলেছো। বৈশাখ মাসে বিকেলের দিকে যে ঝড় হয় তার নাম কি বলতো শিক্ষার্থীরা বলবে বৈশাখী ঝড় এটাও হবে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এরপর শিক্ষিকা বা শিক্ষক বলবে হ্যাঁ ঠিক বলেছ তবে এই ঝড়ের ভালো নাম হলো কালবৈশাখী বৈশাখ মাসে এই ঝড় হয় বলে এর নাম কালবৈশাখীর ঝড় আচ্ছা আমকে ইংরেজিতে কি বলে বলতো শিক্ষার্থীরা বলবে ম্যাঙ্গো এটার আচরণাঙ্গ হবে শিক্ষার্থীদের দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এরপরে দেখো তাহলে আজকে আমরা কী কী জানলাম শিক্ষার্থীরা বলবে কয়েকটা গাছের নাম জানলাম ফলের নাম জানলাম এরপর শিক্ষিকা বা শিক্ষক বলবে হ্যাঁ এছাড়াও ফলের রাজা কাকে বলা হয় জানলাম আম কোন সময়ে পাওয়া যায় তা জানলাম কালবৈশাখী ঝড় সম্বন্ধে জানলাম তাহলে এটা হবে সাধারণীকরণ তাহলে পরের দিন আমরা অন্য একটি কবিতা পড়ব এইভাবে শিক্ষিকা বা শিক্ষক ক্লাস শেষ করবে এই ছিল লেসেন প্ল্যান এবং চার্ট হিসেবে তোমরা বইয়ে যে তিনটে ছবি আছে এই তিনটে ছবির মধ্যে যে কোনো একটা ছবি এঁকে কবিতাটা পাশে লিখতে পারো এবং চারটা তোমরা কবিতাটি যখন বোঝাবে তখন ব্যবহার করবে তাহলে এই ছিল আজকের ভিডিও এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস কর